নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে তোমাদের স্বাগত জানাই। আজ আমি ডিমের একটা রেসিপি করেছি। ডিমের ঝাল ঝোল আমরা তো অনেক খাই, কিন্তু এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। ডিমের ঝাল ঝোল এসবের থেকে এটা একটু অন্যরকম লাগবে খেতে। দু চামচ পোস্ত নিয়েছি, এখানে 5 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা, এগুলো সব একসাথে আমি বেটে নেব। রসুন কাঁচা লঙ্কা আর পোস্তটাকে আমি বেটে নিলাম। এখানে 2টো মাঝারি সাইজের আলু ছোট করে কাটা আছে, আছে 1টা বড় গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে 1টা টমেটোর অর্ধেকটা, সেটাও আমি কুচিয়ে রেখেছি। আছে 3টে ডিম, ডিমটাকে আমি ফাটিয়ে নেব। 3টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে অল্প একটু হলুদ আর 1/2 চামচ নুন দিয়ে আমি ডিমটাকে ভালো করে গুলে নেব। কড়াইয়ে এই পরিমাণ মতো তেল দিয়েছি, ডিমগুলো ভেজে নেব। প্রথমে ডিমের 1 পিঠটা আমি একটু ভেজে নেব। ভুজিয়ার মতো করব, কিন্তু অত গুঁড়ো গুঁড়ো না, একটু বড় বড় রাখব, তাহলে খেতে ভালো লাগবে। একদম গুঁড়ো হয়ে গেলে সেটা আর ভালো লাগবে না। 1 পিঠটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি নেড়ে নেব। এইভাবে করলে ডিমের কুচোগুলো একটু বড় হবে। এরকম রাখবো, খুব ছোট ছোট কুচো হলো না। এবারে আমি তুলে নেব। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে কড়াইয়ে আমি 2 চামচ তেল দিয়ে ছোট চামচের 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলাম। ভালো করে ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো 2 মিনিট নেড়ে চেড়ে আমি কেটে রাখা পেঁয়াজের কুচিগুলোকে দিয়ে দিলাম। এবারে একটু নুন দিয়ে ভাজব। আলুর সাথে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি 1/2টা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করার পর আমি
পোস্ত, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দেব। পোস্তটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব, কারণ এর মধ্যে রসুন আছে, তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে, তবেই স্বাদটা আসবে, নাহলে কাঁচা রসুনের গন্ধ বেরোবে। আলু, পেঁয়াজ, টমেটোর সাথে পোস্ত, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন একটা কাঁচা লঙ্কা দিলাম, দুটো চিড়ে আমি ফোড়নে দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি। এবারে আমি গরম জল দিয়ে দেব হাফ কাপ মতো, বেশি দেব না, কারণ সব কিছুই সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে চেক করে আর একটু নুনও দিয়ে দিয়েছি। এবারে আমি ডিমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এই জল জল ভাবটা থাকবে না, একটু টেনে দেব, আরো কিছুক্ষণ লাগবে। রান্নাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব আমি। ভাত রুটি সবার সাথেই ভালো লাগবে এই রেসিপিটি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। আজ আসি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি।